হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দর্শক, আজকের ভিডিওতে আমি দুইটি মানুষকে নিয়ে কথা বলবো, যার একটি হচ্ছে শাকিব খান। তিনি বাংলা চলচ্চিত্রে অনেকগুলো ছবিতে অভিনয় করছে এবং অপর দিকে আছে অপু বিশ্বাস। অপু বিশ্বাসও বাংলা চলচ্চিত্রে অনেকগুলো ছবিতে অভিনয় করছে। দর্শক, আপনারা জানেন যে অপু বিশ্বাস এবং শাকিব খান 2008 সালে বিয়ে করছিল, কিন্তু তারা গণমাধ্যমকে এটি জানায়নি এবং নিজেদের মধ্যেও বিষয়টি রাখছিল। তো হঠাৎ করে অপু বিশ্বাস একদিন গণমাধ্যমকে এসে বলে যে তার দুনিয়াতে যে সন্তানটি আসছে সেটি অপু বিশ্বাস এবং শাকিব খানের দুজনেরই, মানে শাকিব খান তার হাজব্যান্ড। তো পরবর্তীতে শাকিব খান এই বিষয়টি মেনে নেয় নাই, কিন্তু গণমাধ্যমের চাপের কারণে তিনি আব্রাহাম খান জয়কে, মানে তার ছেলেকে মেনে নিয়েছিল, কিন্তু অপু বিশ্বাসকে মেনে নেয় নাই। কিন্তু পরবর্তীতে তিনি আবার মেনে নিয়েছিল, কিন্তু হঠাৎ আমরা একদিন শুনছি যে অপু বিশ্বাসকে তিনি তালাক দিয়েছেন। তো তালাক দেওয়ার পর আমরা এই বিষয়টি অতটা সিরিয়াস নেই নাই, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অপু বিশ্বাস এবং শাকিব খানের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আর টিকে নাই। মানে অপু বিশ্বাসকে শাকিব খানের পাত্তাই দিচ্ছে না। তো অপু বিশ্বাসের একটা লাইফ আছে, তার ফিউচারে একটা ভাবনা আছে, সেই ভাবনা থেকে তিনি এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি নজরুল কাউকে বিয়ে করবেন। তো দর্শক, আপনাদের মতামত আপনারা জানাবেন যে অপু বিশ্বাস এটা ঠিক করছে কিনা, অথবা শাকিব খান এবং অপু বিশ্বাসের এই যে বিয়ে ভাঙ্গনের জন্য কে দায়ী। দর্শক, আরেকটা বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে আপনারা অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ায় একটা কথা ভাইরাল হচ্ছে যে অপু বিশ্বাস মুসলমান ধর্ম ত্যাগ করে সে হিন্দু ধর্ম গ্রহণ করছে। দর্শক, আমরা জানি যে অপু বিশ্বাস কয়েকদিন আগে বলছিল তিনি রেগুলার নামাজ পড়েন এবং কোরআন শরীফ পড়েন। তো সে যেহেতু হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে আসছিল, তো সে কিন্তু শাকিব খানকে বিয়ে করার জন্য কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করছিল, আমরা কিন্তু এখন সেটা বুঝছি। তো আপনারা কি মনে করেন যে অপু বিশ্বাসকে আসলে মুসলমান ধর্ম গ্রহণ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছিল? আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। সো আল্লাহ হাফেজ।